11 দিন ধরে আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকব। আমার জন্য ভেবো না, স্বামীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন। ভালো থেকো অবন্তি। এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে আর কখনো মেসেজ বা কল দিও না। আমাদের সব স্মৃতি মুছে দিও। মুছে দিব। আমার খুব ভয় হতো, মনে হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমাকে ছেড়ে হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম, আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? অথচ আজ অন্য কেউ আমার স্বামী, আমাকে রোজ তার সাথেই ঘুমাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন তার মুখটাই দেখতে হয়। আচ্ছা, মানুষের জীবনটা এমন কেন বলো তো? আচ্ছা, আমি না বুঝলাম না, তুমি অনেকক্ষণ ধরে আসছো, চুপ করে আসো কেন? কালকে বাসায় সবার সাথে অনেক ঝগড়া হয়েছে। কেন, কি করছো তুমি? বাবা তোমার আমার সম্পর্কের কথা কিভাবে যেন জানতে পেরেছে, এখন তার আমার বিয়ে ঠিক করে ফেলছে। কালকে সারাদিন খুব প্রেশার দিয়েছে আমাকে বিয়ের জন্য। সে যেন কাকে কথা দিয়ে রেখেছে। আমিও সব বলে দিয়েছি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অবন্তি, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার সব কিছু এলোমেলো হয়ে যাবে। তুমি না বেশি কথা বলো। আমি বলছি তোমাকে আমাকে ছাড়া থাকতে, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার কাজে ফোকাস করো, আমি সব সামলে নেব। ডাক্তার কাছে গিয়েছিলে? না, কালকে যাব। আচ্ছা শুনো, এখন আমি বাসায় যাই, না হলে আবার সেম কাহিনী শুরু করে দিবে। আচ্ছা ঠিক আছে। অবন্তি, কিছু একটা ভুলে যাচ্ছ। তুমি আমার হয়ে থেকো। থাকবো। হঠাৎ করে অবন্তি আমার ফোন ধরছে না। আমার ভেতর কেমন যেন একটা ভয় কাজ করছিল। এটাই বোধহয় ভালোবাসা হারানোর ভয়। আমি বুঝতে পারছিলাম না কি করব, কোথায় যাব। মনে হচ্ছিল পুরো শহরে আমি একা। কষ্টের তাপমাত্রাগুলো থার্মোমিটারে পারদের মতো বেড়ে উঠছে। কি রে অবন্তির, কোনো খবর পেয়েছিস? তোর রিপোর্টে কি আসছে? ক্যান্সার। অবন্তি জানে? গত 6-7 দিন ধরে ওর সাথে কোনো কথা হয় না, যোগাযোগ নাই। তোকে একটা কথা বলি, ভেঙে পড়িস না। গত শুক্রবার অবন্তির বিয়ে হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। আমার হাতেও বেশি দিন সময় নাই। আমাকে তুমি ক্ষমা করে দাও, যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বাবা যখন সেদিন অসহায়ের মতো দুটো হাত জোর করে আমার সামনে কান্না করলো, সেদিন তার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গিয়েছিল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকব। আমার খুব ভয় হতো, মনে হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমাকে ছেড়ে হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম, আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে আমি যখন কাঁদতে কাঁদতে তোমাকে বলতাম আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন, তুমি হাসতে হাসতে বলতে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না অবন্তি, তুমিই হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম।
তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কল্পনাই করতে পারতাম না। অথচ আজ অন্য কেউ আমার স্বামী, আমাকে রোজ তার সাথেই ঘুমাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন তার মুখটাই দেখতে হয়। আচ্ছা, মানুষের জীবনটা এমন কেন বলো তো? যে যাকে চায় সে যদি তাকে পায়, এতে প্রকৃতির কি আসে যায়? কেন প্রকৃতি তাদেরকে কাঁদায়? হুট করে সব কিছু ঠিক হয়েছিল, আমি তাই ইচ্ছা করি তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছি, নাম্বারটাও বন্ধ করলাম। বিয়ের দিন তাই ভাইয়ার মোবাইল দিয়ে ফেসবুক আইডিটা ডিলিট করেছি। তুমি কষ্ট পেয়েছো আমি জানি। যার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে কাটাবো বলে ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম। আমার পরিবারের সবাই খুব খুশি, আমার স্বামী মানুষটাও ভালো, এখন পর্যন্ত ভালোই মনে হয়েছে আমার কাছে। ভবিষ্যতে কি হবে জানি না। তোমার কি আমাদের শেষ দেখার কথা মনে আছে? ওইটাই আমাদের শেষ দেখা হবে কোনোদিন তো ভাবিনি। আসলে মানুষের চিন্তার বাহিরেও তো কত কিছু ঘটে, তাই না? সেদিন তোমার সাথে 3 ঘন্টা ছিলাম, তাই না? অথচ এই 3 ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করিনি। কিন্তু যখন তুমি আমাকে রিকশায় তুলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলে, তখন প্রথম তোমাকে স্পর্শ করলাম। বিশ্বাস করো, সেদিন আমার কোনো কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না। রিকশা ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা, আমার ভালোবাসা, আমার স্বপ্ন। নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও, তোমার সাথে আমার অনলাইনে পরিচয়। তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কোনোদিন অনলাইনে যাব না, নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দিব। আজকের পর থেকে আমাদের আর কোনোদিন কথা হবে না। তোমার কাছে একটা অনুরোধ করি, যদি আমাদের কোনোদিন চলার পথে দেখা হয়ে যায়, তাহলে দয়া করে অচেনা হয়ে যেও। নিজের যত্ন নিও, জীবনটা গুছিয়ে নিও, একটাই তো জীবন। তুমি ভালো থেকো, আমি ভালো নেই। আমার জন্য ভেবো না, স্বামীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন। ভালো থেকো অবন্তি। এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে আর কখনো মেসেজ বা কল দিও না। আমাদের সব স্মৃতি মুছে দিও। মুছে দিবো।